সুস্বাগত বন্ধুরা, তো কেমন আছো তোমরা? তো দেখো, আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম মডার্ন ইন্ডিয়া রাজীব বহিরের, আইপিএস রাজীব বহিরের যে বই মডার্ন ইন্ডিয়ার আছে স্পেকট্রামে, তো সেটার চ্যাপ্টার 1, 2, 3, 4 নিয়ে। তো দেখো, এই ভিডিওতে আমরা আবার তারপরের চ্যাপ্টার থেকে আবার শুরু করব। তো যারা চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করে, তাহলে আমার নতুন যেসব আরও ভিডিও আসবে এই চ্যানেলের, তোমরা তার আপডেটগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখো, চ্যাপ্টার 5 হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট 1919 থেকে 1939, এরা অফ মাস ন্যাশনালিজম, মানে এই সময় সর্বদেশব্যাপী একদম মাসেস হিসাবে একদম পুরো জাতীয়তাবাদ ছড়িয়ে পড়েছিল সারা দেশ জুড়ে, মানে সমাজের সকল শ্রেণীর লোকের মধ্যে, তো সেই হিসাবে হচ্ছে মাস ধরা হচ্ছে। তো দেখো, এই যদি এই চ্যাপ্টার দেখা একদম পুরো, দেখো এই যখন এটা বলেছি যে এই বইয়ের একদম পুরো ডিটেলসে পড়তে হবে, তুমি পড়তে পারো। আর তারপর যদি ধরো পুরো চ্যাপ্টার যেগুলো আছে, তো পুরো তো দেখলেই, পুরোটাই পড়লে, আর তারপরে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, তুমি তারপর দেখবে সামারি আছে, ঠিক আছে, ওইখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে যে সামারিগুলো আছে ওটা আরও ইম্পর্ট্যান্ট, মানে তোমার সেটা তোমার সিলেবাস, ধরো তুমি যখন এক্সামের আগে বা অন্য কোনো সময় তুমি যখন রিভিশন দিচ্ছ, তো সেই সময় এটা খুবই কাজে দেবে, এই ব্যাপারটা আছে আর কি, খুবই হেল্পফুল হবে। হচ্ছে এই যে যে লাস্টের যে সামারি পার্টটা আছে না, ওইখানটায় তুমি যদি পরে পর দেখা হয়। তো দেখো, এই চ্যাপ্টারে হচ্ছে যে ন্যাশনাল মুভমেন্ট 1919 থেকে 1939-এর এরা অফ ন্যাশনালিজমের, এখানে যে পার্টটা রয়েছে, তো এখান থেকে দেখতে পারো যে কী কী এটা ইম্পর্ট্যান্ট রয়েছে। যদি সামারি আমরা দেখি, তাহলে ফার্স্টে রয়েছে দেখো, হোয়াই ন্যাশনালিস্ট অফিসার্স অ্যাট এন্ড অফ ওয়ার, ঠিক আছে, তার কারণগুলো দেখাচ্ছে, পোস্ট ওয়ার ইকোনমিক হার্ডশিপ, ন্যাশনালিস্ট ডিসিলুশনমেন্ট অ্যান্ড ইম্পেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ওয়াইড ইম্পেরিয়ালিজম ওয়ার্ল্ড ওয়াইড, 3 হচ্ছে ইম্প্যাক্ট অফ রাশিয়ান রেভলিউশন, ঠিক আছে। তো তারপরে দেখো, মন্টেগু চেমসফোর্ড রিফর্মসের কথা বলছে, মন্টেগু চেমসফোর্ড রিফর্মসে কী কী এসেছিল নতুন, তো দেখো সেটা যদি দেখতে হয় পয়েন্ট ওয়াইজ, যে ডায়ার চেন প্রভিজেস প্রভিন্সেস, টু লিস্ট রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার ফর অ্যাডমিনিস্ট্রেশন, রিজার্ভ সাবজেক্ট টু বি অ্যাডমিনিস্টার্ড বাই গভর্নর থ্রু এক্সিকিউটিভ কাউন্সিল, অ্যান্ড ট্রান্সফার সাবজেক্ট টু বি অ্যাডমিনিস্টার্ড বাই মিনিস্টার ফ্রম লেজিসলেটিভ কাউন্সিল, এই দুইভাবে কি হচ্ছে ভাগ হয়েছিল তখন। এক্সটেন্সিভ পাওয়ার টু গভর্নর, সব থেকে যে বেশি পাওয়ার এটা দেওয়া হয়েছিল তোমার গভর্নরকে, এক্সটেন্সিভ পাওয়ার, আর গভর্নর জেনারেল অ্যান্ড সেক্রেটারি অফ স্টেট ফর ইন্টারফেরেন্স, ঠিক আছে, গভর্নর জেনারেল এবং সেক্রেটারি ছিল হচ্ছে ইন্টারফেরেন্সের জন্য। ফ্রান্সিস এক্সপ্যান্ডেড পাওয়ার্স অলসো এক্সটেন্ডেড, পাওয়ারও তখন বৃদ্ধি করা হয় আস্তে আস্তে, গভর্নর জেনারেল টু অ্যাডমিনিস্টার অ্যাডমিনিস্টার উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ 8-3 টু বি ইন্ডিয়ান, ঠিক আছে, 8 জনের মধ্যে 3 জন হচ্ছে ইন্ডিয়ানের বলা হচ্ছে এখানে এক্সিকিউটিভ কাউন্সিলে, টু লিস্ট ফর অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল, দুটো লিস্টের কথা, বাই ক্যামারাল সেন্ট্রাল লেজিসলেটিভ, সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাজ দ্য লোয়ার হাউস অ্যান্ড কাউন্সিল অফ স্টেট অ্যাজ ফর আপার হাউস, তো এই দুই ভাগের হচ্ছে ভাগ করা হয়েছিল আর কি। তুমি যদি মন্টেগু চেমসফোর্ড রিফর্ম হিসেবে দেখো, এই রিফর্মসগুলো এসেছিল। ড্রব্যাক যেটা হচ্ছে, ডায়েটরি অ্যারেঞ্জমেন্ট টু কমপ্লেক্স অ্যান্ড ইরেশনাল টু বি ফাংশন সেন্ট্রাল এক্সিকিউটিভ নট রেসপন্সিবল টু লেজিসলেচার, ঠিক আছে, এটা হচ্ছে লিমিটেড ফ্রান্সাইজ ছিল, এটা হচ্ছে এর ড্রব্যাক ছিল। ড্রব্যাক মানে হচ্ছে দেখো ত্রুটির কথা আর কি, সেই হিসাবে বলা হচ্ছে। তারপর হচ্ছে যে গান্ধীজ অ্যাক্টিভিজম ইন সাউথ আফ্রিকা, ঠিক আছে, এটা হচ্ছে 1893 থেকে 1914 কথা বলা হচ্ছে, যে সেট আপ নাটাল ইন্ডিয়ান কংগ্রেস অ্যান্ড স্টার্টেড ইন্ডিয়ান ওপিনিয়ন, সত্যাগ্রহ এগেনস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, তারপর ক্যাম্পেইন এগেনস্ট রেস্ট্রিকশনস অন ইন্ডিয়ান মাইগ্রেশন, ক্যাম্পেইন এগেনস্ট পোল ট্যাক্স অ্যান্ড ইনভ্যালিডেশন অফ ইন্ডিয়ান ম্যারেজেস, গান্ধীজিস ফেইথ ইন ক্যাপাসিটি অফ মাসেস টু ফাইট এস্টাবলিশড, হি ওয়াজ এবল টু ইভলভ হিজ ওন স্টাইল অফ লিডারশিপ অ্যান্ড পলিটিক্স অ্যান্ড টেকনিক অফ স্ট্রাগল, ঠিক আছে। তারপরে গান্ধীজ আর্লি অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া, ঠিক আছে, গান্ধীজি পরপর যে স্টেপগুলো নিয়েছেন আমাদের এখানে, তো তার স্টেপগুলো পরপর কী কী,
যেমন ফার্স্ট হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ 1917, এটা হচ্ছে ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স অবিডিয়েন্স আর কি, প্রথম আইন অমান্য আন্দোলন যেটা। তারপর হচ্ছে আহমেদাবাদ মেন স্ট্রাইক 1918 সালে, ফার্স্ট সাংঘাই স্ট্রাইক। খেদা সত্যাগ্রহ 1918, এটা হচ্ছে ফার্স্ট নন কোঅপারেশন, প্রথম অসহযোগ আর কি সেটা বলছে। তারপর হচ্ছে রাওলাট সত্যাগ্রহ 1918, ফার্স্ট মাস স্ট্রাইক। তো এই জিনিসগুলো পরপর মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমার কোয়েশ্চেন আসে ডাইরেক্ট, ধরো লিঙ্ক করে দেয় দুটো পার্ট, তো সেখান থেকে তুমি কোনটার সাথে কোনটা এভাবে মিলাতে হবে, তো সেরকম থাকবে, ঠিক আছে প্রিলিমসে। তো তারপর দেখো এখানে যে পার্টটা রয়েছে, যে খিলাফাত নন কোঅপারেশন মুভমেন্ট, এই তিনটে ডিমান্ডের কথা বলা হচ্ছে, যে ফেভারেবল ট্রিটি ফর তুর্কি, রিড্রেসাল অফ পাঞ্জাব রংস, এস্টাবলিশমেন্ট অফ স্বরাজ। এখানে কী কী টেকনিক ইউজ করা হয়েছে দেখো, বয়কট অফ গভর্নমেন্ট রান স্কুল, কলেজেস, ল, কোর্ট, মিউনিসিপ্যালিটি অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিসেস, ফরেন ক্লথ, লিকুয়ার লিকার, তারপর হচ্ছে সেটিং আপ অফ ন্যাশনাল স্কুল, কলেজেস, পঞ্চায়েত অ্যান্ড ইউজিং খাদি। বেসিক্যালি কি স্বদেশি জিনিস আর কি, সেই হিসাবে আর কি ইউজ করতে হবে, আর বিদেশি জিনিস বর্জন। সেকেন্ড স্টেজ টু ইনক্লুড দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স বাই নন পেমেন্ট অফ ট্যাক্সেস, ট্যাক্স দেওয়া বন্ধ করা আর কি। তো তারপর দেখো নাগপুর কংগ্রেস সেশন বলছে 1920 সালের ডিসেম্বরে, কংগ্রেস গোল চেঞ্জ টু অ্যাটেনমেন্ট অফ স্বরাজ থ্রু পিসফুল অ্যান্ড লেজিটিমেট মিন্স, ফর অ্যাটেনমেন্ট অফ সেলফ গভর্নমেন্ট থ্রু কনস্টিটিউশনাল মিন্স, এখানে এটা বলা হচ্ছে। তারপর দেখো চৌরি চৌরা ইনসিডেন্ট আসছে, যেটা ফেব্রুয়ারি 5 1922 সালে, ভায়োলেন্স বাই অ্যাজিটেড মব প্রম্পটেড গান্ধী টু উইথড্র মুভমেন্ট, স্বরাজিস্ট অ্যান্ড নো চেঞ্জার্স, স্বরাজিস্ট হচ্ছে অ্যাডভোকেটেড কাউন্সিল এন্ট্রি আফটার উইথড্রল অফ নন কোঅপারেশন মুভমেন্ট উইথ অ্যান এইম টু এন্ড অর মেন্ড দ্য কাউন্সিল, নো চেঞ্জেস হচ্ছে অ্যাডভোকেটেড কনস্ট্রাকটিভ ওয়ার্ক ডিউরিং ট্রানজিশন পিরিয়ড, ঠিক আছে। তো তারপর আসছে দেখো এমার্জেন্স অফ নিউ ফোর্সেস ডিউরিং 1920 সাল, 1920 সালে যে নতুন এমার্জেন্স হচ্ছে নতুন ফোর্সের, তো সেটা হচ্ছে দেখো স্প্রেড অফ মার্ক্সিজম, মার্ক্সিজম বাড়ছে আর কি দেশে, তারপর সোশ্যালিস্ট আইডিয়া ও বৃদ্ধি হচ্ছে, তারপর হচ্ছে অ্যাক্টিভিজম অফ ইন্ডিয়ান ইয়ুথ, পিজেন্টস এজিটেশনস, গ্রোথ অফ ট্রেড ইউনিয়নিজম, কাস্ট মুভমেন্টস, রেভলিউশনারি ট্যুরিজম উইথ এ টিল টুয়ার্ডস সোশ্যালিজম। তো এই জিনিসগুলো হচ্ছে 1920 সালের দিকে আসছে আর কি, এমার্জেন্স হচ্ছে। তারপর হচ্ছে দেখো অ্যাক্টিভিটিস অফ HRA HSRA স্ট্যাবলিশ 1924, কাকরি রবারি, কাকরি ডাকাত যেটা, ওটা হচ্ছে 1925 সালে, রিঅর্গানাইজ 1928 সালে, সন্দার্স মার্ডার হচ্ছে 1928 সালে, বম্ব ইন সেন্ট্রাল এক্সিকিউটিভ অ্যাসেম্বলি তো 1929 সালে হয়েছে, বম্ব ফেলা হয়েছে। তবে বিট টু ব্লো আপ ভাইসরয়স ট্রেন, ভাইসরয়ের ট্রেন উড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা এটা হচ্ছে 1929, আজাদ কিল্ড ইন পুলিশ এনকাউন্টার 1931, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব হ্যাং 1931 সালে, ঠিক আছে। ভগৎ সিং ফাঁসি দেওয়া হচ্ছে রাজগুরু এবং সুখদেবের 1931 সালে। তো এরপর দেখো রয়েছে হচ্ছে রেভলিউশনারিজ ইন বেঙ্গল, অ্যাটেম্প টু লাইভ অফ ক্যালকাতা, ক্যালকাটা পুলিশ কমিশনার 1924 সালে, এটা সূর্য সেন চিটাগং রিভোল্ট গ্রুপ অ্যান্ড চিটাগং রবারিজ 1930 সাল, মাস্টারদা সূর্য সেনের আর কি। তো তারপরে দেখো রিজনস ফর গ্রোথ অফ কমিউনালিজম, কারণগুলো দেখাচ্ছে যে সোশিও ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস, কনসেশনস ইউজড অ্যাজ এ টুল টু ফুয়েল কমিউনালিজম বাই কমিউনাল রুলার্স, তারপর হচ্ছে ব্রিটিশ পলিসি টু ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটা, এভাবেই বেসিক্যালি এখনও সেটা অনেক বিভিন্নভাবে খেলা হয়ে থাকে এই জিনিসটা, সেটা বাজেভাবে ইউজ হয় আমাদের দেশে। তো যাই হোক, তো তারপরে ব্রিটিশ পলিসি অফ ডিভাইন অ্যান্ড রুল, কমিউনালিজম ইন হিস্ট্রি রাইটিং, ঠিক আছে রাইটিংয়ের মধ্যেও চলে আসছে এটা, চেরুবিনিস এলিমেন্টস অফ সোশিয়াল রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস, 5 নম্বর হচ্ছে দেখো সাইড এফেক্টস অফ মিলিটেন্ট ন্যাশনালিজম, 6 হচ্ছে কমিউনাল রিয়াকশন বাই মেজরিটি কমিউনিটি, ঠিক আছে এগুলো হচ্ছে তোমার কমিউনালিজম বাড়ার কারণ। তারপর দেখো আসছে সাইমন কমিশন, সাইমন কমিশন 1929 সালে আসছে, টু এক্সপ্লোর পসিবিলিটি অফ ফার্দার কনস্টিটিউশনাল অ্যাডভান্স। তারপর হচ্ছে দেখো বয়কট বাই ইন্ডিয়ান্স বিকজ নো আদার রিপ্রেজেন্টেড ইন দ্য কমিশন, সাইমন কমিশনের কথা বলা হচ্ছে। এরপর নেহরু রিপোর্ট আসছে 1928 সালে, ফার্স্ট ইন্ডিয়ান এফোর্ট টু ড্রাফট কনস্টিটিউশনাল স্কিম, রিকমেন্ডেড ছিল হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস, নট সেপারেট ইলেক্টরেটস,
বাট জয়েন্ট ইলেকটরেটস উইথ রিজার্ভ সিট ফর মাইনরিটিস। এরপর হচ্ছে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক প্রভিন্সেস, 19টা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হচ্ছে, মৌলিক অধিকার, তারপরে হচ্ছে রেসপন্সিবল গভর্নমেন্ট অ্যাট সেন্টার অ্যান্ড ইন প্রভিন্সেস। তো দেখো নেহরু রিপোর্টে হচ্ছে এগুলো ছিল আর কি ইম্পর্টেন্ট জিনিস। তো তারপরে দেখো আসছে ক্যালকাটা কংগ্রেস সেশন ডিসেম্বর 1988, 1 ইয়ার আলটিমেটাম টু গভর্নমেন্ট টু অ্যাকসেপ্ট ডোমিনিয়ন স্ট্যাটাস এ অর এল সিভিল ডিসোবিডিয়েন্স টু বি লঞ্চ টু ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, এটা 1928 সালে আসছে। লাহোর কংগ্রেস সেশন আসছে 1929 সালের ডিসেম্বরে, কংগ্রেস অ্যাডপ্টেড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অ্যাজ ইজ গোল, এটা কংগ্রেস চাইছে আর কি। কংগ্রেস ডিসাইডেড টু লঞ্চ এ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট আর কি চালু করবে। জানুয়ারি 26, 1930 সালে সেলিব্রেটেড অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে অল ওভার দ্য কান্ট্রি। 1930 সালে আমাদের দেশের প্রথম স্বাধীনতা দিবসের পালন করা হয় জানুয়ারি 26 তারিখে। এরপর হচ্ছে ডান্ডি অভিযান রয়েছে, দেখো ডান্ডি মার্চ, মার্চ 12 টু এপ্রিল 6, 1930 সাল। ঠিক আছে, তো এটা গান্ধী লেড বাই গান্ধী, রেজাল্টেড ইন স্প্রেড অফ সল্ট সত্যাগ্রহ টু তামিলনাড়ু, তারপর হচ্ছে মালাবার, অন্ধ্র, আসাম এবং বেঙ্গল। স্প্রেড অফ দ্য মুভমেন্টে আছে দেখো খুদাই খিদমতগার অ্যাক্টিভিট ইন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, ঠিক আছে, যেটা এখন আমাদের নর্থ ইস্টার্ন স্টেট আর কি, সেটার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে টেক্সটাইল ওয়ার্কার্স অ্যাক্টিভ ইন সোলাপুর। এরপর দেখো সল্ট সত্যাগ্রহ ইন ধর্ষণা, নো চৌকি দ্বারা ট্যাক্স ক্যাম্পেইন ইন বিহার, অ্যান্টি চৌকি দ্বারা অ্যান্ড অ্যান্টি ইউনিয়ন বোর্ড ট্যাক্স ইন বেঙ্গল, নো ট্যাক্স মুভমেন্ট ইন গুজরাট, এটা হচ্ছে। তারপর হচ্ছে সিভিল ডিসোবিডিয়েন্স অফ ফরেস্ট ল ইন মহারাষ্ট্র, কর্ণাটক এবং সেন্ট্রাল প্রভিন্সেস, অ্যাজিটেশন এগেনস্ট কানিংহাম সার্কুলার ইন আসাম, হচ্ছে নো রেন ক্যাম্পেইন ইন উত্তরপ্রদেশ, মাস পার্টিসিপেশন ইন ওমেন স্টুডেন্ট সাম সেকশন অফ মুসলিমস, মার্চেন্ট অ্যান্ড পেটি ট্রেডার্স, ট্রাইবালস ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস। ঠিক আছে, তো তারপর দেখো ফার্স্ট আরটিসি আসছে নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931, কংগ্রেস ডিড নট অ্যাটেন্ড। আরটিসি মানে হচ্ছে দেখো রাউন্ড টেবিল কনফারেন্স, ঠিক আছে, গোল বৈঠক যেটা। গান্ধী আরউইন প্যাক্ট হচ্ছে দেখো মার্চ 1931 সালে আসছে, কংগ্রেস অ্যাগ্রিড টু অ্যাটেন্ড সেকেন্ড আরটিসি অ্যান্ড টু উইথড্র সিডিএম। তারপর আসছে দেখো করাচি কংগ্রেস সেশন মার্চ 1931 সালে, এন্ডোর্স দিল্লি প্যাক্ট বিটুইন গান্ধী অ্যান্ড আরউইন, পাস রেজলিউশন অন ইকোনমিক প্রোগ্রাম অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে হচ্ছে দেখো ডিসেম্বর 1931 সালে, রাইট উইং ইন ব্রিটেন এগেনস্ট কনসেশনস টু ইন্ডিয়ানস, সেশন গট ডেডলকড অন কোয়েশ্চেন অফ সেফগার্ড টু মাইনরিটিস। এরপর ডিসেম্বর 1931 থেকে এপ্রিল 1934 সেকেন্ড ফেজ অফ সিডিএম। তারপর হচ্ছে দেখো কমলার অর্ডার আসছে, সাম্প্রদায়িক বাটোয়ারা যেটা 1932 সালে, প্রোভাইডেড সেপারেট ইলেকটরেট টু ডিপ্রেস ক্লাস। ঠিক আছে, এইভাবে দেখো কীভাবে ভেঙে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান জাতিকে আর কি ভারতীয়দের, তো সেটা হচ্ছে তুমি কমনওয়েলথ অ্যাওয়ার্ডেই দেখতে পারবে একদম। ন্যাশনালিস্ট ফিল দ্যাট টু বি এ থ্রেট টু এ ন্যাশনাল ইউনিটি, গান্ধীজি ফার্স্ট আর্ন টু ডেথ, ঠিক আছে, সেপ্টেম্বর 1932 লেড টু পুনা প্যাক্ট উইচ অ্যাবন্ডেড সেপারেট ইলেকটরেটস ফর ডিপ্রেস ক্লাস ইন ফেভার টু অফ ইনক্রিজ ডিজার্ভ সিট ফর দেম। তো তারপর আছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, দেখো প্রপোজড হচ্ছে দেখো অল ইন্ডিয়া ফেডারেশন, বাইকামারাল লেজিসলেচার অ্যাট দ্য সেন্টার, দ্বিকক্ষবিশিষ্ট যেটা, প্রভিনশিয়াল অটোনমি থাকবে, থ্রি লিস্ট ফর লেজিসলেচার, ফেডারাল, প্রভিনশিয়াল অ্যান্ড কনকারেন্ট লিস্ট, তিনটে লিস্ট থাকবে অ্যাট সেন্টার, সাবজেক্টস টু বি অ্যাডমিনিস্টার ডিভাইডেড ইন্টু রিজার্ভড অ্যান্ড ট্রান্সফার ক্যাটাগরিজ, আরেকটা যেটা বলা হচ্ছে প্রভিনশিয়াল লেজিসলেটর টু বি ডাইরেক্টলি ইলেক্টেড। এরপর দেখো আর্লি 1937 বলছে ইলেকশনস টু প্রভিনশিয়াল অ্যাসেম্বলিজ হেল্ড কংগ্রেস মিনিস্টার ফর্মড ইন বোম্বে, মাদ্রাস, সেন্ট্রাল প্রভিন্সেস, ঠিক আছে, সেন্ট্রাল প্রভিন্সেস এটা মধ্যপ্রদেশের ওই এরিয়া আর কি, ইউনাইটেড প্রভিন্সেস, বিহার, উড়িষ্যা, আসাম অ্যান্ড নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। তো তারপরে দেখো এভাবে এটা শেষ হচ্ছে, তো ফিফথ চ্যাপ্টার দেখো এভাবে শেষ হলো। তারপরে আসছে দেখো তোমার ষষ্ঠ চ্যাপ্টার, তো এখানে ষষ্ঠ চ্যাপ্টার হচ্ছে তোমার ন্যাশনাল মুভমেন্ট 1937 থেকে 1947 আর কি, এই পার্টটা। ঠিক আছে, তো এই পার্টটা যদি দেখা হয়
যেটা তুমি যদি সামারি দেখো তো পুরো তো দেখতে হবে, তারপর যে এখানে সামারি দেখো একদম জিস্ট, যেটা সারমর্ম বেসিক্যালি ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, সেটা এখানে পেয়ে যাবে যে কংগ্রেস স্ট্যান্ড অন ইভ অফ ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইট উড কোঅপারেট ইন ওয়ার্ল্ড ওয়ার ইফ দ্য ফ্রিডম ওয়াজ গিভেন আফটার দ্য ওয়ার। এটি চুক্তিতে এই করা হয় যে যেমন সাম ফর্ম অফ জেনুইনলি রেসপন্সিবল গভর্নমেন্ট অ্যাজ মিলিটেন্ট অ্যাড ইমিডিয়েটলি সেট আপ। তারপর হচ্ছে সেপ্টেম্বর 1, 1939 ওয়ার্ল্ড ওয়ার টু ব্রোক আউট অ্যান্ড ব্রিটেন ডিক্লেয়ার্ড ইন্ডিয়া সাপোর্ট ফর ওয়ার। 1939 সালে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইন্ডিয়া জয়েন করার জন্য এই কথা বলে। সেপ্টেম্বর 10 টু 14, 1939 অ্যাট সিডাব্লিউসি মিটিং অ্যাট ওয়ার্ধা গান্ধীজি ওয়াজ ফর আনকন্ডিশনাল সাপোর্ট টু ব্রিটেন ওয়ার এফোর্ট। সুভাষচন্দ্র অ্যান্ড লেফটিস্ট চয়ার ফর টেকিং অ্যাডভান্টেজ অফ ব্রিটেন ডিফিকাল্টিস অ্যান্ড স্টার্টিং এ মাস মুভমেন্ট টু ডিজলক কলোনিয়ালিজম। ঠিক আছে, আমাদের নেতাজি এবং লেফটিস্টরা চাইছিল হচ্ছে এই অ্যাডভান্সটা নিতে, কিন্তু গান্ধীজির জন্য সেটাই হয়ে পারেনি আর কি, বলতে গেলে উনি এর কারণ ছিলেন। যাই হোক, তো তারপরে দেখো তাহলে আমার অনেকে আগেই আমাদের হয়ে যেত স্বাধীনতা। তো তারপর দেখো, নেহরু রিকগনাইজড দ্য ইম্পেরিয়ালিস্টিক নেচার অফ দ্য ওয়ার বাট ওয়াজ এগেনস্ট টেকিং অ্যাডভান্টেজ অফ ব্রিটেন ডিফিকাল্টিস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান্স পার্টিসিপেশন ইন ওয়ার। দ্য কমনওয়েলথ কান্ট্রিজ রিজার্ভ নো ইন্ডিয়ান পার্টিসিপেশন আনলেস ফ্রিডম ইজ গ্রান্টেড, গভর্নমেন্ট শুড ডিক্লেয়ার ইটস ওয়ার এইমস সুন। লিথিন্স গ্লোজ স্টেটমেন্ট অক্টোবর 7, 1939 এটা বলছে, ব্রিটেন্স ওয়ার এইম ইজ টু রেসিস্ট অ্যাগ্রেশন, অল ইন্টারেস্ট গ্রুপস আর টু বি কনসাল্টেড টু মডিফাই 1935 অ্যাক্ট ফর ফিউচার, ইমিডিয়েটলি এ কনসালটেটিভ কমিটি ইজ টু বি ফর্ম ফর অ্যাডভাইজিং ফাংশনস। তো কংগ্রেস এখানে রেসপন্স কী দিচ্ছে, নো ইন্ডিয়ান সাপোর্ট অফ টু দ্য ওয়ার, কংগ্রেস মিনিস্টার্স ইন প্রভিন্সেস টু রিজাইন বাট নো ইমিডিয়েট মাস স্ট্রাগল টু বি লঞ্চড। এরপর দেখো মার্চ 1940 চলে আসছে যে পাকিস্তান রেজলিউশন পাস ডিন লাহোর সেশন অফ মুসলিম লীগ। ঠিক আছে, পাকিস্তান রেজলিউশন পাস হচ্ছে 1940 সালে মার্চে। এরপর আগস্ট অফার আসছে তোমার ডোমিনিয়ন স্ট্যান্ডার্স টু বি দ্য লং টার্ম অবজেক্টিভ আফটার দ্য ওয়ার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু বি ফর্ম কমপ্লিট কম্প্রাইজিং মেইনলি ইন্ডিয়ান্স। ঠিক আছে, এটা বলা হচ্ছে। তারপর দেখো আরও বলছে যে মাইনরিটিস কনসেন্ট টু বি এসেন্সিয়াল ফর এনি ফিউচার সেটেলমেন্ট, কংগ্রেস রিজেক্টেড দ্য অফার, কংগ্রেস রিজেক্ট করে দেয় অফারটা। তারপর দেখো অক্টোবর 1940 আসছে, কংগ্রেস লঞ্চ ইন্ডিভিজুয়াল সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, 25,000 সত্যাগ্রহী কোর্টেড অ্যারেস্ট। মার্চ 1942, 1942 সাল মার্চের জাপান রিচ রেঙ্গুন আফটার হ্যাভিং ওভাররান অলমোস্ট দ্য হোল অফ সাউথ ইস্ট এশিয়া। ঠিক আছে, এটা মার্চ আসছে 1942 সালে জাপান। ক্রিপস মিশন মার্চ 1942 সালে অফার্ড অ্যান ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড ডোমিনিয়ন স্ট্যাটাস উইথ রাইট টু উইথড্র ফ্রম কমনওয়েলথ। ঠিক আছে, আফটার ওয়ার বলছে যে আই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেক্টেড বাই প্রভিনশিয়াল অ্যাসেম্বলিজ টু ফ্রেম দ্য কনস্টিটিউশন। থার্ড নাম্বার হচ্ছে ফ্রিডম টু এনি প্রভিন্স আনওয়েলিং টু জয়েন দ্য ইউনিয়ন টু হ্যাভ এ সেপারেট এগ্রিমেন্ট উইথ ব্রিটেন। তো এইভাবে ক্রিপস মিশন নীতিগুলো বলছে, অফার দিচ্ছে আর কি এটা। মিনওয়াইল ডিফেন্স অফ ইন্ডিয়া টু রিমেইন ইন ব্রিটিশ হ্যান্ড, দ্য কংগ্রেস অবজেক্টেড টু ডোমিনিয়ন স্ট্যাটাস, রাইট অফ প্রভিনশিয়াল টু সিসেড, নো ইমিডিয়েট ট্রান্সফার অফ পাওয়ার, রিটেইন অফ গভর্নর জেনারেল সুপ্রিমেসি। তো এরকম যে প্রভিন্সটা মানে ভারতের থেকে চলে যাওয়ার যে সুযোগ পাবে তো সেটা বর্জন করছে, আরও এই পয়েন্টগুলো রয়েছে। তো তারপর দেখো মুসলিম লীগ অবজেক্ট করছে এটা, পাকিস্তান নট বিং এক্সপ্লিসিটলি অফার্ড, এখানে পাকিস্তানের কথা বলা হচ্ছে না, দ্য মেশিনারি ফর ইলেকশন অফ দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি। এরপর দেখো আসছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, যে হোয়াই লঞ্চ এ মুভমেন্ট নাও, ফেলার অফ ক্রিপস অফার অ্যান্ড এভিডেন্স অফ ব্রিটিশ ল্যাক অফ উইল টু কনসেন্ট ইন্ডিয়ান ডিমান্ডস। ঠিক আছে, তারপরে পাবলিক ডিসকন্টেন্ট এগেনস্ট ওয়ার টাইম হার্ডশিপ, এ ফিলিং অফ ইমিনেন্ট ব্রিটিশ কোলাপস, ইন্ডিয়ান লিডারশিপ ডিজায়ার টু প্রিপেয়ার মাসেস ফর পসিবল জাপানিজ ইনভাশন। ঠিক আছে, মুভমেন্টটা কেন লঞ্চ হয়েছিল এটার কথা বলা হচ্ছে। তারপর এআইসিসি মিটিং, এটা হচ্ছে তোমার দেখো দ্য মিটিং র্যাটিফাইড কুইট ইন্ডিয়া রেজলিউশন, এটা হচ্ছে আগস্ট 8 বোম্বেতে হচ্ছে 1942 সালে। আগস্ট 9 আসছে 1942 অল প্রমিনেন্ট লিডার্স অ্যারেস্টেড, মেজর অ্যাক্টিভিটি হচ্ছে দেখো এখানে পাবলিক অন র্যাম্পেজ স্পেশালি ইস্টার্ন ইউপি বিহার
বেঙ্গল অ্যাটাকিং সিম্বলস অফ অথরিটি। তারপর যেটা আসছে আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটি টু প্রোভাইড এ লাইন অফ কমান্ড প্যারালাল গভর্নমেন্টস ইন বাল্লিয়া। বাল্লিয়া হচ্ছে ইউপিতে, তমলুক বেঙ্গল, ঠিক আছে, অ্যান্ড সাতারা হচ্ছে মহারাষ্ট্র। সেকশনস পার্টিসিপেটিং ইনক্লুডেড ইউথ, ওমেন, ওয়ার্কার্স, পিজেন্টস, গভর্নমেন্ট অফিসিয়াল অ্যান্ড সাম কমিউনিস্ট। ফেব্রুয়ারি 1943 হচ্ছে, দেখো, গান্ধী স্টার্টেড এ ফার্স্ট। মার্চ 1943 হচ্ছে পাকিস্তান ডে অবজার্ভ। সি গোপালাচারি ফর্মুলা 1944 মার্চের, লিগ শুড ইমিডিয়েটলি সাপোর্ট ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া অ্যান্ড কোঅপারেট উইথ ইন ইন্টারিম গভর্নমেন্ট। লিগ হচ্ছে মুসলিমের কথা বলা হচ্ছে, আফটার ওয়ার মুসলিম মেজরিটি এরিয়াস টু এক্সারসাইজ রাইট টু সেলফ ডিটারমিনেশন, ঠিক আছে। তারপরে বলছে যেটা, ইন কেস অফ পার্টিশন কমন সেন্টার ফর ডিফেন্স কমান্ড কমার্স কমিউনিকেশন, এখানে কথা বলা হচ্ছে 44-এ। জিন্না রিজেক্টেড দ্য অফার অ্যাজ হি ওয়ান্টেড কংগ্রেস টু অ্যাকসেপ্ট দ্য টু নেশনস থিওরি। জিন্না সম্পূর্ণভাবে এটা বাতিল করে দেন, কারণ তিনি চাইছে যে কংগ্রেস টু নেশন থিওরি অ্যাকসেপ্ট করুক। দেশাই লিয়াকত প্যাক্ট দেখো আসছে, এরপরে কংগ্রেস অ্যান্ড লিগ নমিনিস টু হ্যাভ ইকুয়াল রিপ্রেজেন্টেশন ইন সেন্ট্রাল এক্সিকিউটিভ, 20% সিট রিজার্ভ ফর মাইনরিটিস, দেশাই লিয়াকত প্যাক্টে এটা বলছে। ওয়েভেল প্ল্যান আসছে দেখো, সিমলা কনফারেন্সে জুন 1945 সালে, যে অল ইন্ডিয়া এক্সিকিউটিভ কাউন্সিল এক্সেপ্ট দ্য গভর্নর জেনারেল অ্যান্ড কমান্ডার ইন চিফস, ইকুয়াল রিপ্রেজেন্টেশন ফর কাস্ট হিন্দু অ্যান্ড মুসলিম, আরও ভাগ ভাগ করে দিচ্ছে এখানে। মুসলিম লীগ ওয়ান্টেড অল মুসলিমস টু বি ইটস নমিনিস অ্যান্ড ক্লেমড এ কমিউনাল ভেটো ইন দ্য এক্সিকিউটিভ কাউন্সিল। কংগ্রেস অবজেক্টেড টু ইট বিং পেইন্টেড পিওরলি অ্যাজ এ কাস্ট হিন্দু পার্টি, ঠিক আছে, মানে আপার কাস্ট পার্টি আর কি, সেই হিসাবে এখানে কাস্ট হিন্দু পার্টি বলছে। তো তারপর দেখো, লাস্ট 2 ইয়ার্স অফ ব্রিটিশ রুল, টু বেসিক স্ট্যান্ডস হচ্ছে, টর্টোরাস নেগোসিয়েশন রেজাল্টিং ইন ফ্রিডম অফ পার্টিশন, শুধু টাইম যাচ্ছে কিন্তু কাজের কাজ হচ্ছে না, কি অ্যাকম্পাইন্ড বাই কমিউনাল ভায়োলেন্স, স্পোরেডিক লোকালাইজ মাস অ্যাকশন। জুলাই 1945 সালে লেবার গভর্নমেন্ট কামস টু পাওয়ার ইন ব্রিটেন, ঠিক আছে। আগস্ট 1945 ইলেকশন টু সেন্ট্রাল অ্যান্ড প্রভিনশিয়াল অ্যাসেম্বলিজ অ্যানাউন্সড 1945। এরপর দেখো বলছে, সেপ্টেম্বর 1945 অ্যানাউন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আফটার ওয়ার, এ চেঞ্জ ইন গভর্নমেন্ট অ্যাটিটিউড ডিউ টু চেঞ্জ ইন গ্লোবাল পাওয়ার ইকুয়েশন, যেমন ইউকে নো লঙ্গার এ পাওয়ার লেবার গভর্নমেন্ট সিম্প্যাথেটিক টু ইন্ডিয়া, টায়ার্ড ব্রিটিশ সোলজার্স অ্যান্ড শাটার ব্রিটিশ ইকোনমি, ঠিক আছে, এটা বলছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। তারপর হচ্ছে অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট ওয়েভ থ্রু আউট এশিয়া, এশিয়া জুড়ে একদম হচ্ছে এটা। অফিসিয়ালস ফিয়ার অ্যানাদার কংগ্রেস রিভোল্ট। তো তারপর টু মেইন ইলেকশন প্ল্যানস ফর কংগ্রেস, রিপ্রেজেন্টেশন অফ 1942, আর হচ্ছে মাস প্রেশার এগেনস্ট দ্য ট্রায়াল ইন INA POWS, মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, মাস প্রেশার ফর এগেনস্ট ট্রায়ালের কথা এখানে বলা হচ্ছে। তো তারপর দেখো, INA এজিটেশন মেইন ফিচার্স হ্যাড আনপ্রিসেডেন্টেড হাই পিচ অ্যান্ড ইন্টেন্সিটি, হ্যাড ওয়াইড জিওগ্রাফিক্যাল অ্যান্ড সোশ্যাল স্প্রেড, পেনিট্রেটেড ট্রাডিশনাল বুল ওয়ার্কস অফ রাজ গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড লয়ালিস্টস, উইথ ইস ডে বিকাম এ পিওরলি ইন্ডিয়া ভার্সেস ব্রিটেন ইস্যু, ঠিক আছে। এরপর দেখো, থ্রি আফসার্জের কথা বলেছে, নভেম্বর 21, 1945 ইন ক্যালকাটা ওভার INA ট্রায়ালস, ফেব্রুয়ারি 11, 1946 ইন ক্যালকাটা ওভার 7 ইয়ার সেন্টেন্স টু অ্যান INA অফিসার, ফেব্রুয়ারি 18, 1946 ইন বম্বে স্ট্রাইক বাই রয়্যাল ইন্ডিয়ান নেভি রেটিংস। কংগ্রেস ডিড নট সাপোর্ট দিস আপসার্জেস বিকজ অফ দেয়ার টাইমিং অ্যান্ড ট্যাকটিস। ইলেকশন রেজাল্ট দেখো আসছে, যে কংগ্রেস অন 57 আউট অফ 102 সিট ইন সেন্ট্রাল অ্যাসেম্বলি গট মেজরিটি ইন মাদ্রাস, এখানে এই জায়গায় মেজরিটি পেয়েছে, যেমন মাদ্রাস, বোম্বে, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা অ্যান্ড সেন্ট্রাল প্রভিন্সেস অ্যান্ড কোয়ালিশন পার্টনার উইন ইউনিয়নিস্ট অ্যান্ড আকালি ইন পাঞ্জাব। মুসলিম লীগ গোট 30 রিজার্ভ সিট ইন সেন্ট্রাল অ্যাসেম্বলি, গট মেজরিটি ইন বেঙ্গল অ্যান্ড সিন্ধ, ঠিক আছে, সিন্ধু হচ্ছে সিন্ধু জায়গায় এখানে। ওয়াই ব্রিটিশ উইথড্রল সিমড ইমিডিয়েট বাই 1946, সাকসেস অফ ন্যাশনালিস্ট ফোর্সেস ইন স্ট্রাগল ফর হেজিমনি। তারপরে হচ্ছে ডিমোরালাইজেশন এবং ব্যুরোক্রেসি অ্যান্ড দ্য লয়ালিস্ট সেকশন। তারপরে কারণ এখানে দেখা যাচ্ছে যে লিমিটেশন অফ ব্রিটিশ স্ট্র্যাটেজি অফ কনসিয়ালাইজেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন, ডিমান্ডস অফ লেনিনসি ফর INA বাই আর্মি ম্যান অ্যান্ড RIN ratings revolt, an entirely official rule was
ইম্পসিবল। এইটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ফোর যে আইএনএর আর্মিম্যানদের যে, তারপর হচ্ছে মেনটেন অফ গভর্নমেন্ট পলিসি নাও এ গ্রেসফুল উইথড্রল আফটার সেটেলমেন্ট অফ মোডালিটিস অফ ট্রান্সফার অফ পাওয়ার অ্যান্ড পোস্ট ইম্পেরিয়াল ইন্টু ব্রিটিশ রিলেশন। তারপর দেখো ক্যাবিনেট মিশন আসছে এখানে, প্রপোজাল যেটা দেওয়া হচ্ছে রিজেকশন অফ পাকিস্তান, গ্রুপিং অফ এক্সিস্টিং অ্যাসেম্বলিজ ইন্টু থ্রি সেকশন এ বি সি, থ্রি টায়ার এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার অ্যাট প্রভিন্স প্রিন্সলি স্টেট অ্যান্ড ইউনিয়ন লেভেল, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ টু ইলেক্ট এ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, কমন সেন্টার ফর ডিফেন্স কমিউনিকেশন এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তারপর যেটা প্রভিন্সেস টু হ্যাভ অটোনমি অ্যান্ড রেসিডুয়াল পাওয়ার, প্রিন্সলি স্টেট ফ্রি টু হ্যাভ অ্যান অ্যারেঞ্জমেন্ট উইথ দ্য সাকসেসর গভর্নমেন্ট অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন ফিউচার, এ প্রভিন্স ফ্রি টু কাম আউট অফ দ্য সেকশন অর দ্য ইউনিয়ন। ঠিক আছে, একটা প্রপোজাল দিচ্ছে তোমার ক্যাবিনেট মিশন। এরপর মিনওয়াইল ইন ইন্টারিম গভর্নমেন্ট টু বি ফর্ম ফ্রম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ইন্টারপ্রিটেশন হচ্ছে কংগ্রেস ক্লেম দ্যাট দ্য গ্রুপিং ওয়াজ অপশনাল ওয়াইল দ্য লিগ থট দ্যাট দ্য গ্রুপিং ওয়াজ কম্পালসারি, মিশন ডিসাইডেড দ্য ম্যাটার ইন দ্য লিগ ফেভার। অ্যাকসেপ্টেন্স হচ্ছে লিগ ফলোড বাই কংগ্রেস অ্যাকসেপ্টেড ক্যাবিনেট মিশন প্রপোজাল ইন জুন 1946, ফার্দার ডেভেলপমেন্টস জুন 1946 লিগ উইথড্র ফ্রম দ্য প্ল্যান আফটার নেহরুস প্রেস স্টেটমেন্ট অ্যান্ড গেভ এ কল ফর ডাইরেক্ট অ্যাকশন ফ্রম আগস্ট 16, 1946। তো জানো যে ডাইরেক্ট অ্যাকশনে যে মাস কালকাটা ক্লিনিং হয়েছিল, তারপরে রায়ট হয়েছিল সারা দেশব্যাপী। ঠিক আছে, তো তারপর দেখো সেপ্টেম্বর 1946 হচ্ছে অ্যান ইন্টারিম গভর্নমেন্ট হেডেড বাই নেহরু সর্ন ইন, 1946 অক্টোবর লিগ জয়েন ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড ফলোজ অ্যান অবস্ট্রাকশনিস্ট অ্যাপ্রোচ, ফেব্রুয়ারি 1947 কংগ্রেস মেম্বার ডিমান্ড রিমুভাল অফ লিগ মেম্বার্স, লিগ ডিমান্ডস ডিসলিউশন অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এরপর হচ্ছে দেখো এটলির স্টেটমেন্ট আসছে ক্লেমেন্ট এটলি জুন 30, 1948 অ্যাজ ডেড লাইন ফর ট্রান্সফার অফ পাওয়ার, পাওয়ার মে বি ট্রান্সফার টু ওয়ান সেন্টার অর ইন সাম এরিয়াস অফ এক্সিস্টিং প্রভিনশিয়াল গভর্নমেন্ট। মাউন্ট ব্যাটেন প্ল্যান আসছে জুন 3, 1947 পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল অ্যাসেম্বলিজ টু টেক ডিসিশন অন পার্টিশন, সিন টু টেক ইটস ওন ডিসিশন, রিফারেন্ডাম টু বি হেল্ড ইন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স অ্যান্ড সিলেট ডিস্ট্রিক্ট। তারপর আসছে দেখো টু ডোমিনিয়ন্স টু বি ক্রিয়েটেড ইফ পার্টিশন ইজ টু টেক প্লেস উইথ টু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিজ, ফ্রিডম টু বি গ্রান্টেড অন আগস্ট 15, 1947। এটা হচ্ছে তোমার মাউন্ট ব্যাটেন প্ল্যান। তো তারপর দেখো জুন 18, 1947 ব্রিটিশ পার্লামেন্ট পাসেস দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947 হুইচ ইজ ইমপ্লিমেন্টেড 1 আগস্ট 15, 1947। তো দেখো তখনই হচ্ছে আমাদের পার্টিশন হয় আর কি 1947 15ই আগস্ট। তো এইভাবে দেখো মোটামুটি তোমার 6 চ্যাপ্টার এইভাবে কমপ্লিট হচ্ছে। তো তারপর দেখো এখানে 7 চ্যাপ্টার যেখানে আসছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস আফটার 1857 এর কথা বলছে, মানে চ্যাপ্টারটা হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস আফটার 1857। তো এটার যে সামারি যদি দেখা হয় তাহলে দেখো যেটা রয়েছে চেঞ্জ সিচুয়েশন আফটার 1857, শক অফ রিভল্ট 1857, এমার্জেন্স অফ নিউ কলোনিয়াল পাওয়ার্স ব্রিটিশ সুপ্রিমেসি ইন ওয়ার্ল্ড ইকোনমি চ্যালেঞ্জড, তারপর হচ্ছে লার্জ স্কেল ব্রিটিশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া হচ্ছে তখন, চেঞ্জেস ইন গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার, দ্য ক্রাউন অ্যাজিউমড দ্য পাওয়ার টু গভর্ন টু বি এক্সারসাইজড থ্রু এ সেক্রেটারি অফ স্টেট, ইন্ডিয়ান্স কুড বি অ্যাসোসিয়েটেড উইথ লেজিসলেটিভ প্রসেস ইন ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল উইচ হ্যাড ভেরি লিমিটেড পাওয়ার। তারপর যেটা আসে দেখো চেঞ্জেস ইন প্রভিনশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এ প্রসেস অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিভলিউশন ইনিশিয়েটেড ইন 1870, হাফ হার্টেড অ্যান্ড ইনইকুইটেড মেজার্স এইমড এট ইনক্রিজিং রেভিনিউ অনলি ইন্ট্রোডিউসড, চেঞ্জেস ইন লোকাল বডিজ দেখো এ প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন ইনিশিয়েটেড ইন 1860, রিপন রেজলিউশন আসছে 1882 সালে, এটাও একটা পজিটিভ স্টেপ ছিল। তো তারপর ওভারঅল পাউচিটি অফ ফান্ডস অ্যান্ড অ্যাবসেন্স অফ রিয়েল পাওয়ার, চেঞ্জেস ইন দ্য আর্মি। ঠিক আছে,
রিভোল্টের পর যে চেঞ্জ করা হয়েছে যে সুপ্রিমেসি অফ ইউরোপিয়ান ব্রাঞ্চ এনশিওর্ড ইন্ডিয়ান ব্রাঞ্চ টু বি রিঅর্গানাইজড অন দ্য বেসিস অফ দ্য ব্যালেন্স অ্যান্ড কাউন্টার পয়েজ ইন্ডিয়ান্স টু বি এক্সক্লুডেড ফ্রম ইম্পর্ট্যান্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক লোকেশনস অ্যান্ড ব্রাঞ্চেস দ্য আর্মি টু বি ইউজ ফর দ্য ডিফেন্স অফ দ্য এম্পায়ার অ্যান্ড ইটস এক্সপ্যানশন অ্যান্ড টু প্রমোট কমার্শিয়াল ইন্টারেস্ট অফ গ্রেট ব্রিটেন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস ছিল ওদের। তো তারপরে দেখো পাবলিক সার্ভিসেস, যেটা ভেরি টাফ ফর ইন্ডিয়ান্স টু বি এবল টু এন্টার ইন সাবঅর্ডিনেট দেম টু ব্রিটিশ অথরিটি, যেটা ICS আর কি কথা বলা হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব পলিসি ছিল সেটা হচ্ছে দেখো ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা এখনও চলছে আমাদের দেশে। যাই হোক, তো তারপরে দেখো ডিভাইড অ্যান্ড রুল বিভিন্ন ক্ষেত্রে, হস্টিলিটি টু এডুকেটেড ইন্ডিয়ানস, জামিনদার্স অ্যান্ড ল্যান্ডলর্ডস প্রপড অ্যাজ কাউন্টার ওয়েট টু দ্য জ্যাংশনালিস্ট, রিভার্সাল অফ পলিসি অফ সাপোর্ট অফ সোশ্যাল রিফর্মস, সোশ্যাল সার্ভিসেস ইগনোরড, হাফ হার্টেড অ্যান্ড ইনডিকুয়েট লেবার লেজিসলেশন ইন্ট্রোডিউসড, তারপর হচ্ছে স্নিফিং অফ প্রেস উই দ্য সিন টু বি হেল্পিং দ্য ন্যাশনালিস্ট অফার্চ অফ সার্চ, তারপর হচ্ছে রেশিয়াল অ্যারোগেন্স। ফরেন পলিসি যদি দেখতে হয় এখানে দেখো, রিচ আউট টু ন্যাচারাল জিওগ্রাফিক্যাল ফ্রন্টিয়ার ফর ইন্টারনাল কোহেনশন অ্যান্ড ডিফেন্স, কিপ আদার ইউরোপিয়ান পাওয়ার্স অ্যাট অ্যান আর্মস স্ট্রেংথ, প্রমোট ব্রিটিশ ইকোনমিক অ্যান্ড কমিউনাল কমার্শিয়াল ইন্টারেস্ট, এটা হচ্ছে এদের মেইন দিকগুলো আর কি ছিল। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি তোমার শেষ হচ্ছে এই চ্যাপ্টার। তো নেক্সট চ্যাপ্টার যেটা আসছে দেখো, নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা হচ্ছে দেখো 8th চ্যাপ্টার। তো 8th চ্যাপ্টার তুমি যদি দেখা হয় এখানে, সামনে যেটা বলছে যে ইকোনমিক ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ঠিক আছে, তো যেটা বলেছে যে ব্রিটিশ রুলে আমাদের এখান থেকে, তুমি যদি আমার পুরোনো ভিডিও দেখো এখানে দেখতে পারো যে ভারতের অর্থনীতি কীভাবে শেষ করা হয়েছে। তো মোটামুটি $45 trillion মতো সম্পদ আমাদের দেশ থেকে তো দেখো এখানে সামারি হচ্ছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, রুল অফ আর্টিসেন্স অ্যান্ড হ্যান্ডিক্রাফটসম্যান, ইম্প্রুভমেন্ট অফ প্রেজেন্টারি, রুরালাইজেশন অফ ইন্ডিয়া, এমার্জেন্স অফ নিউ ল্যান্ড রিলেশনস, রুইন অফ ওল্ড জমিনদার্স, স্ট্যাগনেশন অ্যান্ড ডিটেরিওরেশন অফ এগ্রিকালচার, কমার্শিয়ালাইজেশন অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, ডেভেলপমেন্ট অফ মডার্ন ইন্ডাস্ট্রি, রাইজ অফ ইন্ডিয়ান ন্যাশনাল বুর্জোয়াজি, ইকোনমিক ড্রেন, ফিমাইন অ্যান্ড পোভার্টি। তো দেখো আমাদের দেশে ব্রিটিশদের রুলের ফলে কী কী ইকোনমিক বা অর্থনৈতিকভাবে ইম্প্যাক্ট পড়েছে আমাদের দেশের উপরে, তো সেটা হচ্ছে তোমার একদম শর্ট পয়েন্ট টু পয়েন্ট এখানে বলা হয়েছে, তো এখান থেকে এটা দেখতে পারো। আর ন্যাশনালি ক্রিটিক যারা সেটা বলছে ইন্ডিয়া গেটিং পুয়ার আর ডিউ টু কলোনিয়াল এক্সপ্লয়টেশন, প্রবলেম অফ পভার্টি, এ ন্যাশনাল প্রবলেম অফ রাইজিং প্রোডাক্টিভ ক্যাপাসিটিস অ্যান্ড এনার্জি, ডেভেলপমেন্ট ইকুইটেড উইথ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হুইচ শুড টেক প্লেস থ্রু ইন্ডিয়ান নট ফরেন ক্যাপিটাল। এরপর হচ্ছে ব্রিটিশ পলিসিজ অন ট্রেড, ফিনান্স, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এক্সপেন্ডিচার ডিজাইন টু সার্ভ ইম্পেরিয়ালিস্টিক ইন্টারেস্ট, তারপর হচ্ছে নিড ফর কমপ্লিট সেভারেন্স অফ ইন্ডিয়াজ ইকোনমিক সাবসার্ভিয়েন্স টু ব্রিটেন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইকোনমি। তো এটা হচ্ছে ন্যাশনাল ক্রিটিক যারা তারা হচ্ছে এটা বলছেন, আর ইকোনমিক ইম্প্যাক্ট হচ্ছে ব্রিটিশ রুলের হচ্ছে এইগুলো। তো মোটামুটি এটা দেখতে পারো। তো তারপর যে পার্টটা আসে, যে চ্যাপ্টার, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান প্রেস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 9। তো দেখো এটার যদি তোমার সামারি দেখতে হতো তাহলে দেখতে হবে যে মোটামুটি দেখো এই চ্যাপ্টার মোটামুটি সামারি নেই, কিন্তু তোমার যা দেখতে হবে সেটা হচ্ছে তোমার যেগুলো ইম্পর্ট্যান্ট আছে পয়েন্ট সেগুলো দেখতে পারো, যে ইন্ডিয়ান প্রেসটা কীভাবে তোমার পরপর আসছে, মানে কি বলে এটা আপডেট ভার্সন কীরকম আসছে, তো সেটা আর কি, যেমন সেন্সরশিপ প্রেস অ্যাক্ট 1799, লিচেন্সিং রেগুলেশন 1823, প্রেস অ্যাক্ট অফ 1835, বা মেট ক্যাফে অ্যাক্ট। ঠিক আছে,
তারপরে আসে যে লাইসেন্সিং অ্যাক্ট 1857, রেজিস্ট্রেশন অ্যাক্ট 1867, ঠিক আছে। তারপরে হচ্ছে স্ট্রাগল বাই আর্লি ন্যাশনালিস্ট টু সিকিউর প্রেস ফ্রিডম, সংবাদপত্রের স্বাধীনতা রাখার জন্য তোমার ন্যাশনালিস্টরা কী করেছিল, তো সেই সম্পর্কে এখানে বিভিন্ন নিউজ পেপারের সব কথা আছে ডিটেলসে, একদম ব্যাকগ্রাউন্ডে এখান থেকে দেখতে পারো সব, প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে, এখান থেকে একদম পুরো ডিটেলসে পড়ে একদম লাইন বাই লাইন পড়তে হবে, ঠিক আছে। কারণ বিভিন্ন পেপারে একদম ইম্পর্ট্যান্ট পেপারগুলো পরপর যেগুলো আসছে, আর তারপরে যেগুলো তার এগেনস্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখনকার কী কী স্টেপ নিচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে, তো সেই সম্পর্কে এখানে পরপর পড়া আছে, তো এই প্যারাটা একদম পুরো ডিটেলসে দেখতে পারো। তারপর তোমার আসছে যেটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে, তো সেই সম্পর্কে এখানে বলা হয়েছে পরপর ডিটেলসে, এখান থেকে দেখতে হবে একদম ডিটেলসে বলা হয়েছে। তারপরে যেটা আসছে নিউজ পেপার ইনসাইটমেন্ট অফ অফেন্সেস অ্যাক্ট 1908, এরপর ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910, তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে কীগুলো আসছে সেগুলো বলছে, তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সঙ্গে বলা রয়েছে, তারপর ফার্স্ট আফটার ইন্ডিপেন্ডেন্স যেটা রয়েছে যে প্রেস এনকোয়ারি কমিটি 1947 সালে এসছে, তারপর হচ্ছে প্রেস অবজেক্টেবল ম্যাটার্স অ্যাক্ট 1951 সাল, প্রেস কমিশন আন্ডার জাস্টিস রাজাদে 100, সেই সম্পর্কে রয়েছে। চ্যাপ্টার 10 দেখো এখানে রয়েছে যেটা ডেভেলপমেন্ট অফ এডুকেশন, এডুকেশন কী করে আস্তে ট্রান্সফর্ম হচ্ছে, তো এখানে 1781 সালে যেটা ক্যালকাটা মাদ্রাসা থেকে এখানে ব্যাকগ্রাউন্ড করছে, তারপর আস্তে আস্তে সংস্কৃত কলেজ, ঠিক আছে, জোনাথন টানকান যেটা করেছিলেন বেনারসে 1791 সালে সংস্কৃত কলেজ, এটা খুবই পুরনো। তারপরে উইলিয়াম কলেজ দেখো যেটা আসছে ওয়েলেসলি 1800 সালে, ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের এখানে, তো তারপর অন্যান্য যেগুলো আসছে কলেজ তো পরপর সেখান থেকে ধরছে, তো এখানে পরপর যেগুলো সেই সব তোমার ডিটেলসে বলা আছে। হাম্বেন বিগিনিং অফ চার্টার অ্যাক্ট 1813, এটা একদম পুরো পরপর দেখতে পারো, এখান থেকে কোয়েশ্চেনও আসছে একদম পুরো ডিটেলস, এখান থেকে ডাইরেক্ট তোমার বিলিংসের কোয়েশ্চেনও আসে, ঠিক আছে, একদম এখানে মডার্ন ইন্ডিয়ার এই যে এডুকেশনের পার্টটা থেকে অনেকবার এসছে, তো এখান থেকে একদম ডিটেলসে দেখতে পারো। লর্ড ম্যাকলেমিনির যেটা 1835 সালে, এটা ইম্পর্ট্যান্ট আছে। তারপর উড এডুকেশন ডিসপ্যাচ 1854 সালে এসছে, এটা দেখতে হবে, তো তারপর আরও যেগুলো আছে হান্টার কমিশন 1882, 1883 সাল, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 সালে, যেটা রেল কমিশন 1902 সালে, তারপরে রয়েছে যেটা গভর্নমেন্ট রেজলিউশন অন এডুকেশন পলিসি 1913 সালে রয়েছে, স্যাডলার ইউনিভার্সিটি কমিশন 1917 থেকে 19 সাল, এডুকেশন আন্ডার ডায়ার্সি, ঠিক আছে, তারপরে হার্টক কমিটি 1929 সালে, ওয়ার্ড স্কিম অফ বেসিক এডুকেশন 1937, সার্জেন্ট প্ল্যান অফ এডুকেশন, আফটার ইন্ডিপেন্ডেন্স যেটা বলছে যেটা রাধাকৃষ্ণন কমিটি যেটা আসছে 1948-49 সালে, ঠিক আছে, সে সম্পর্কে ডিটেল বলছে। তারপরে কুঠারি এডুকেশন কমিশন 1964-1966 সালে, এরপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ ভার্নাকুলার এডুকেশনের কথা বলছে, এটা ইম্পর্টেন্ট সব জন্য 1835-36-38-1853, ঠিক আছে, 1853 সালে লর্ড ডালহৌসি এক্সপ্রেস স্ট্রং ওপিনিয়ন ইন ফেভার অফ ভার্নাকুলার এডুকেশন, ঠিক আছে, এটা এখান থেকে দেখতে পারো। এখানে পরপর যেগুলো আছে মানে আমাদের এই উপমহাদেশে এডুকেশন কীভাবে ট্রান্সফর্ম হচ্ছে আস্তে আস্তে মোটামুটি গত 250 বছরে, তো সেই সম্পর্কে এখানে ডিটেলসে আছে। ডেভেলপমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, যে ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা 1847 সালে এসছে, ক্যালকাটা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং 1856 সালে, তারপরে ঠিক আছে, তারপরে যেটা মেডিকেল ট্রেনিং কলেজ, যে মেডিকেল কলেজ আমাদের যে কলকাতাতে যেটা রয়েছে দেখো কলেজ স্ট্রিটে, তো 1835, ঠিক আছে, যেটা শুধুমাত্র কলকাতা নয় এশিয়ার আর কি সর্বপ্রথম মেডিকেল কলেজ, তো এখানে পরপর এডুকেশন সম্পর্কে এই উপমহাদেশের সম্পর্কে ডিটেলসে বলা আছে, এখান থেকে পুরোটাই মোটামুটি দেখতে হবে। তো তারপর দেখো যেটা আসছে হচ্ছে চ্যাপ্টার 11, ব্রিফ নোটস অন সাম অ্যাসপেক্টস অফ ব্রিটিশ রুল, ঠিক আছে, তো এখান থেকে পুরো একদম পুরো জিস্ট হিসেবে দেখতে পারো, একদম পুরো ডিটেলসে যেগুলো আছে, কারণ খুবই কাজে দেবে এখান থেকে, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন এগুলো পড়তে হবে,
ব্রিটিশ রুলের যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো, তো সেগুলো তো এখান থেকে দেখতে পারো পরপর যেগুলো রয়েছে। তারপর দেখো সিভিল সার্ভিসের স্টার্টিং কী করে হলো আমাদের দেশে, তো সেই সব এখানে রয়েছে সিভিল সার্ভিসের সম্পর্কে। এখান থেকে পুরো একদম ডাইরেক্ট আসে, এই যে যে এই লাস্টের দিকে যে পার্টগুলো না, একদম পুরো ডিটেলসে তোমার ইয়ার ওয়াইজ পড়ে পড়ে নোট করতে হবে আর কি, ঠিক আছে? তো সেই ব্যাপারটা রয়েছে, নোট করে তারপর পরে রিভাইজ দিতেও খুবই সুবিধা হবে। তো সেখানে দেখুন দেখবে পুরো ভাইসরয় ধরে ধরে কোন কোন ভাইসরয় কোন কোন টাইমে ছিলেন, তো তারা কী কী স্টেপ নিয়েছেন, তো সেই সম্পর্কে একদম ডিটেলসে রয়েছে। তারপরে যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী যেগুলো কোন যেগুলো ইম্পর্ট্যান্ট, তো সেই অ্যাক্টের বিশেষত্ব কী তোমার, সেগুলো তো পলিটিতে আছে, ঠিক আছে? পলিটির জন্য দেখলে ইতিহাসের জন্য যে পার্টটা, এটার জন্য ইম্পর্ট্যান্ট। তখন এখানে তোমার প্রিলিমসের কোয়েশ্চেন আছে ডাইরেক্ট, ঠিক আছে? এটা তোমার পলিটি এবং হিস্ট্রি দুটোতেই কাজে যাবে। তারপর দেখো যে যে যেগুলো ই বললাম তোমার বিভিন্ন অ্যাক্ট পরপর আসছে, এবং সেই অ্যাক্টের বিশেষত্বগুলো কী ছিল তুমি এখানে পেয়ে যাবে। তোমার একটাই পড়লে দেখো দু জায়গায় হয়ে যাচ্ছে, তোমার পলিটিতেও হয়ে যাচ্ছে, তোমার এখানে হয়ে যাচ্ছে, মানে GS 1 GS 2 হচ্ছে। আর যদি তোমার অপশনাল হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স থাকে তাহলে তো আরোই হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে একবারে তোমার এক জায়গায় পড়াতে অনেক জায়গায় পড়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর দেখো চার্টার অ্যাক্ট 1833 সম্পর্কে বলা রয়েছে, চার্টার অ্যাক্ট 1853 তার ডিটেলস সম্পর্কে এখান থেকে দেখতে হবে। তো এইভাবে তোমার 11 চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। তারপর যেটা আছে তোমার 12 চ্যাপ্টার, ইন্ডিয়ান স্টেটস, ঠিক আছে? ইন্ডিয়ান স্টেটসগুলো কী কী ছিল, তো সেই হিসাবে এখানে পরপর বলা রয়েছে। 1740 থেকে 1765 সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্ট্রাগল ফর ইকুয়ালিটি উইথ ইন্ডিয়ান স্টেট ফ্রম এ পজিশন অফ সাবঅর্ডিনেশন, ঠিক আছে? এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। তারপর পলিসি অফ রিং ফেন্স 1765 থেকে 1873 এখান থেকে দেখতে হবে। তো তারপরে যেটা রয়েছে এখানে দেখা দেখতে পারো পলিসি অফ ইকুয়াল ফেডারেশন 1935 থেকে 1947, ঠিক আছে? তো এইভাবে এখান থেকে শেষ হচ্ছে। তারপর ইন্টিগ্রেশন অ্যান্ড মার্জার, দেখো মার্জারগুলো কী করে হচ্ছে, এখান থেকে তোমার কোয়েশ্চেন আসে ডাইরেক্ট যে আমাদের স্বাধীনতার পূর্বে কতগুলো ভাগ ছিল আর কি ইন্ডিয়ায়, মানে মোটামুটি যেগুলো ছোটো ছোটো কিং রাজ্য ছিল, তো সেই হিসেবে সারা দেশ জুড়ে, তো সেই হিসেবে সেগুলো একদম সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে, তো সেই হিসেবে দেখতে পারো। তারপর যারা যারা 1947 সালে ভারতের সাথে জয়েন করতে চায়নি, যে যে স্বতন্ত্র রাজ্যগুলো, তো সেগুলো বলছে, যেমন জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর, এদের সম্পর্কে একদম ডিটেলসে বলা আছে, তো এখান থেকে এগুলো দেখতে হবে। তারপরে দেখো চ্যাপ্টার 13 আসছে, সিভিল রেবিলিয়ন্স অ্যান্ড ট্রাইবাল আপ্রাইজিং 1757 থেকে 1900। তো দেখো এইখান থেকে সিভিল রেবিলিয়ন আর ট্রাইবাল আপ্রাইজিং, এটা থেকে তোমার প্রিলিমসেও কোশ্চেন আসে আর মেন্সে তো আসেই, ঠিক আছে? তোমার ট্রাইবাল আপ্রাইজিং থেকে আসবেই, প্রায়ই আসে, প্রিলিমসে আসে আর মেন্সেও আসে ডাইরেক্ট কোশ্চেন। তো সেই জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট আর কি, আর একদম ডিটেলসে পড়ানো থাকলে না তুমি ধরতে পারবে না যে প্রিলিমসের কোন কোশ্চেন এসছে আর কি, মানে কোন জায়গা থেকে এসছে, আনসারটা কী হবে, কারণ ডিটেলসে পড়তে হবে এখান থেকে প্রত্যেকটা। যেমন সাঁওতাল আপ্রাইজিং, অহম রিভোল্ট, তারপরে খাসি আপ্রাইজিং, পাগলপান্থিস, ঠিক আছে, মুন্ডা রিভোল্ট, ফরাইজি রিভোল্ট, এখান থেকে এগুলো দেখতে হবে। ওয়েস্টার্ন ইন্ডিয়া মানে তোমার দেশগুলো ভাগ করে দেয় ইস্টার্ন, ওয়েস্টার্ন, মিডিল ইস্ট, নর্থ ইস্ট, একদম পুরো এগুলো পার্ট ধরে ধরে তোমার করতে হবে। এবং তারপরে তুমি যদি পার্ট ধরে ধরে মনে রাখো তাহলে খুব মনে রাখতে সুবিধা হবে যে এই পার্টে কী কী বিদ্রোহ ছিল, ধরো নর্থ ইস্টের এরিয়াতে কী কী বিদ্রোহগুলো হয়েছে এবং তাদের মেইন যে নেতা ছিলেন কে, তো সেই হিসেবে মনে রাখতে খুব সুবিধা হয়, তো এইভাবে করতে হবে আর কি। তারপর ওয়েস্টার্ন ইন্ডিয়া গেল, ওয়াগরা রাইজিং, দেখো কোলি রাইজিং, রামসি রাইজিং, সুরাত সল্টের এজিটেশন, কোলাপুরান, সদভান্তিভি রিভোল্ট। তারপরে দেখো যে সাউথ ইন্ডিয়া, ওটা এখন ইস্ট বললাম, যেরকম নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ভাগ ভাগ করা রয়েছে, তো সেখান থেকে দেখতে হবে। তেমন যেমন নর্থ ইন্ডিয়ার কথা বলছে ওয়াহাবি মুভমেন্ট, ওয়াহাবি আন্দোলনের কথা, কুকা রিভোল্ট, ঠিক আছে? তারপর উইকনেস অফ দিস আপরাইজিং, এই উইকনেসগুলো দেখতে পারো। তো এইভাবে মোটামুটি 2, 4, 5টা রয়েছে, তো এইভাবে মোটামুটি কমপ্লিট হচ্ছে। তারপর ট্রাইবালদের পরে রয়েছে তোমার দেখো পিজেন্ট মুভমেন্টস, এখান থেকেও আসে ডাইরেক্ট কোয়েশ্চেন, তো পিজেন্ট মুভমেন্টটা একদম ডিটেলসে লাইন বাই লাইন দেখতে হবে, কারণ এই যে লাস্টের চ্যাপ্টারগুলো না এখান থেকে আসছে কোয়েশ্চেন খুব। তো এখান থেকে পিজেন্ট আন্ডার কলোনাইজেশন দেখতে পারো, যে সার্ভে অফ আর্লি পিজেন্ট মুভমেন্ট, ইন্ডিগো রিপোর্ট 1859-60, সে সময়, তারপরে পাবনা এজিটেশন লিগ, ঠিক আছে, যেটা বাংলাদেশে রয়েছে। তো তারপরে এখন ডেকান রায়ট্স, ডেকান রায়ট্স, তারপরে রয়েছে চেঞ্জ নেচার অফ প্রিজন মুভমেন্ট,
1857 সালের পর কীভাবে চেঞ্জ হয়েছে, তার উইকনেসগুলো কী কী ছিল, এরপরে কী কী এসছে, মানে কী কী মুভমেন্ট এসছে, যেমন কিষাণ সভা মুভমেন্ট, এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেনে তো এসছে অনেকবার, এখান থেকে দেখতে পারো, তারপরে আওয়াধ রেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একা মুভমেন্ট, ঠিক আছে, মফিলা রিভোল্ট, এখান থেকেও কোয়েশ্চেন এসছে, মফিলা রিভোল্ট কী এবং এর সাথে রিলেটেড যে নেতা কী, নাম কী, বারাউডি সত্যাগ্রহ, অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস সভা, ঠিক আছে, প্রেজেন্ট অ্যাক্টিভিটি ইন প্রভিন্সে, যেটা কেরালাতে, এবার করে রাজ্য ইউনিয়নটা দেওয়া আছে, কোন কোন রাজ্যে কী কী হয়েছে এগুলো দেখতে পারো, ইম্পর্ট্যান্ট। তো তারপরে যেটা রয়েছে পোস্ট ওয়ার ফেস, ওয়ারের পরে যেটা আসছে, মানে তেবাঙ্গা মুভমেন্ট, তেলেঙ্গানা মুভমেন্ট, ঠিক আছে, তারপরে যেটা এরপরে আরও বিভিন্ন ধরনের যেগুলো রয়েছে সেগুলো দেখতে হবে, যে স্বদেশী আপরাইজিংয়ের সময় যে যে এগুলো হয়েছে, ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যেগুলো মুভমেন্ট হয়েছে সেগুলো দেখতে হবে, একদম ডিটেলস এখান থেকে ইম্পর্টেন্টগুলো তুমি দাগিয়ে দাগিয়ে করতে পারো। মিরাট কনস্পিরেসি কেস 1929 সালে, ডিউরিং অ্যান্ড আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে, এটাও দেখতে হবে। এখান থেকে দেখলে যে আফটার 1941 ওয়েন রাশিয়া জয়েন্ট দ্য ওয়ার অন বিহাফ অফ দ্য অ্যালাইজ, দ্য কমিউনিস্ট ডিসক্রাইব দ্য ওয়ার এস পিপলস ওয়ার অ্যান্ড সাপোর্টেড ইট। তো এইসবে পরপর রয়েছে। তো তারপর দেখো যেটা 16 চ্যাপ্টার রয়েছে, দ্য ইভলিউশন অফ ন্যাশনালিস্ট ফরেন পলিসি, ন্যাশনালিস্ট ফরেন পলিসি কী করে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, ব্যাকগ্রাউন্ড, তো সেটা সম্পর্কে এখানে বলা রয়েছে। যেটা মোটামুটি দেখো শুরু করেছে হচ্ছে 1880 থেকে প্রথম বিশ্বযুদ্ধ, তো তারপরে সেখান থেকে তারপরে স্টেপগুলো ভাগ ভাগ করা হয়েছে, তো ওখান থেকে একদম এখান থেকে ডিটেলসে দেখতে হবে, ঠিক আছে, একদম পর ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট একদম লাইন বাই লাইন দেখতে পারো। তারপর এখানে ভাগ ভাগ করে দিয়েছে 1920 থেকে 1930, 1936 থেকে তোমার অ্যান্টি ফ্যাসিজম সম্পর্কে রয়েছে, তারপরে আফটার ইন্ডিপেন্ডেন্স, এইভাবে ভাগ করা হয়েছে। এখানে যেটা ইম্পর্টেন্ট আছে দেখো, ফাইভ ক্রিটিক্যাল অফ নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের ফাইভ ক্রিটিক্যাল আইডিয়া, এখান থেকে দেখতে পারো, ফাইভ পাইনিয়ারিং লিডার্স অফ দ্য ন্যাম। তো যদিও এখন ন্যামের অবস্থা অনেক, মানে আমাদের ন্যাম থেকে অনেক সরে এসেছি, তো সেটা তোমাকে দেখতে এখন রিসেন্টলি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার সেই হিসাবে দেখতে হবে। তো এইভাবে আর কি কমপ্লিট হচ্ছে তোমার ন্যামের মাধ্যমে এই চ্যাপ্টার। এরপর দেখো এইভাবে হচ্ছে তোমার কমপ্লিট হচ্ছে পার্টটা। এরপরে যেটা আছে তোমার রেডি ডিফারেন্স ডাটা, মানে পার্সোনালিটি স্পেসিফিক উইথ মুভমেন্ট আর কি, যেমন স্বদেশি মুভমেন্টের সাথে কারা ছিলেন, এখান থেকে এই যে পার্টটা না এখান থেকে একদম পুরো ডিটেলসে, এখান থেকে ধরো যে 54 বা 55 পেজ থেকে একদম লাস্ট অবধি, ঠিক আছে, যে যেমন ধরো লাস্ট অবধি আছে যে 406 বা 407, মানে তোমার বেজে নিউ ভার্সনে যে বই আসুক তো সেটাতে একদম পুরো লাস্ট অবধি পুরো ডিটেলসে করতে হবে, কারণ এই পাশ থেকে তোমার খুবই কাজে দেবে এই অংশটুকু, ঠিক আছে, একদম পুরো লাইন বাই লাইন। কারণ দেখো এখান থেকে যে পার্টটা আছে তোমার প্রিলিমসেও কাজে দেবে, মেইনসেও খুব কাজে দেবে, ওর জন্য একদম পুরো ডিটেলসে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সে কারণ এখানে পুরো বইটাই একদম পুরো সামারি করে দিয়েছে এই জায়গাটায়, যে যে ইম্পর্টেন্ট মুভমেন্টগুলো তার সাথে রিলেটেড যে যে নেতা ছিলেন বড় বড়, তার সঙ্গে তাদের সম্পর্কে ডিটেলসে বলা আছে, ঠিক আছে, কোন কোন সময়ে রয়েছে এবং তারা কী কী করেছেন একদম শর্টে, তো যেটা তুমি অন্য বইতে পাবেই না বলতে গেলে কোনো বাংলা বইতে, তো তার জন্যই আমি হচ্ছে এটা নিয়ে আর কি কথা বলছি আর কি, এটা নিয়ে আলোচনা করছি, কোনো বাংলা বইতে এত ডিটেলসে একদম শর্টে ফর্মে আর কি পাবে না, মানে যে ইউপিএসসি যেগুলো প্রিপারেশনের জন্য আর কি, তো সেই জন্য এটা আর কি দেখা খুব জরুরি আর কি, একদম পুরো দেখো, যেমন ধরো অরবিন্দ ঘোষ কী করেছে একদম পুরো এক প্যারার মধ্যে কমপ্লিট করা, ঠিক আছে, একদম শর্টে তুমি দেখলে মনেও রাখতে পারবে, সুবিধা হবে, তো সেই ব্যাপারটা রয়েছে। তো এইভাবে একদম ডিটেলসে প্রত্যেকটা করতে হবে, প্রত্যেক যারা ইম্পর্ট্যান্ট লোক আছে ওই মুভমেন্ট স্বদেশী গেল, তারপর হচ্ছে দেখো নন কোঅপারেশন মুভমেন্ট, তো সেখানে কারা ইম্পর্ট্যান্ট ছিলেন, তারা কী কী স্টেপ নিয়েছেন, তো এইভাবে রয়েছে পরপর। তো এখান থেকে একদম পরপর এরকম দেখতে হবে যে সিআর দাস, জওহরলাল নেহরু, জে এম গুপ্তা, সুভাষচন্দ্র বোস, আলী ব্রাদার, ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, সম্পর্কে একদম সহজে একদম ডিটেলসে পরপর রয়েছে, এগুলো যারা খুবই ইম্পর্ট্যান্ট সে সম্পর্কে একদম ডিটেলসে এখান থেকে পরপর দেখতে হবে, ঠিক আছে, ওটা গেল। তারপরে এসে দেখো আসাম কেশরী, প্রেমচাঁদ, এগুলো বলা হচ্ছে এম এন রায় সম্পর্কে, তারপরে গেল হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, তো এইভাবে পরপর মুভমেন্টগুলো আসছে, ঠিক আছে, এই হিসাবে দেখতে হবে। মুভমেন্ট ধরে ধরে যারা যারা ইম্পর্ট্যান্ট আছে তাদের সম্পর্কে একদম শর্টে খুব বলা আছে, এই জন্য এই পার্টটা একদম পুরো ডিটেলসে পরপরে দেখতেই হবে আর কি, ঠিক আছে, তো কিছু একদম পুরো
সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট গেল, সেখানে যারা রিলেটেড আছে সেখান থেকে পর পর এখানে দেখা রয়েছে, এইভাবে এখান থেকে দেখতে হবে। তারপরে দেখো কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সাথে যারা রিলেটেড ছিলেন তারা কী কী করেছেন সেই হিসাবে, বাট হচ্ছে এই জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে যেটা আছে দেখো, গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া সিগনিফিক্যান্ট ইভেন্টস ইন দেয়ার রুল। তো এইটা দেখো, এই যে যে বইটা না, এটা তোমার নোটও করা লাগবে না, তোমার নোটটাই করা রয়েছে এখানে। ধরো যে যে ভাইসরয় আর গভর্নর জেনারেল ছিলেন আমাদের, তাদের টাইম টেবিল কখন, কোন কোন সময় থেকে কোন কোন সময় অবধি ছিলেন, এবং তারা ইম্পর্টেন্ট কী কী কাজ করেছেন, একদম পুরো তোমার নোট করা হিসেবে কোনো নোটের মতো করে বলে দেওয়া রয়েছে। তোমার শুধু এখানে ডাইরেক্ট পড়ে মনে রাখতে হবে আর কি। তো সেই ব্যাপারটা, তো তার জন্য এখানে পুরো নোটই করা রয়েছে বলতে এলে বেসিক্যালি। তো তার জন্য একদম পুরো ডিটেলস একদম লাইন বাই লাইন তোমার এখান থেকে পড়তে হবে এবং মনে রাখার জন্য চেষ্টা করতে হবে আর কি। ঠিক আছে, দেখো এখানে ওয়ারেন হেস্টিং থেকে কর্নওয়ালিস, ওয়েসলি, জনসন জোন্স, একদম পুরো ডিটেলসের যেরকম আছে একদম পুরো পাই টু পাই পড়তে হবে। তুমি লিখেও পড়তে পারো, আবার নিজেও এখান থেকে ডাইরেক্ট করতে পারো। ঠিক আছে, একদম পুরো লাস্ট অবধি রয়েছে লর্ড ওয়েভেল। তারপর হচ্ছে দেখো, ওখান থেকে দেখতে হবে পুরো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল মুভমেন্টস ইয়ার রিজিয়ন মেয়র প্রসেস। এবার দেখো নর্থ ইস্টের যে যে রিভোল্ট হয়েছে তার সাথে রিলেটেড কী কী ছিলেন এবং কোন কোন টাইমে হয়েছে একদম সুন্দর করে বলে দেওয়া রয়েছে এখান থেকে, এটাই দেখতে হবে। ঠিক আছে, একদম মাস্ট, কারণ এখান থেকে আসেও নর্থ ইস্টের থেকে। তারপর হচ্ছে আদার ট্রাইবাল মুভমেন্টস পিরিয়ড রিজিয়ন কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস, এখান থেকে দেখলে একদম পুরো পয়েন্ট বাই পয়েন্ট। ঠিক আছে, এইভাবে শেষ হচ্ছে। তারপর দেখো কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া টেক, কনস্টিটিউশনাল ইন্ডিয়া মুভমেন্ট মানে যে অ্যাক্টগুলো আসছে মোটামুটি ব্রিটিশদের শাসনের থেকে, সেই অ্যাক্টগুলো কী কী, তাদের ইম্পর্টেন্ট কাজগুলো কী কী। আর দেখো এই পার্টটা তোমার পলিটির বইতেও পাওয়া যায়, ফার্স্ট চ্যাপ্টারতে এইভাবেই শেষ হচ্ছে, শুরু হচ্ছে। তো সেখানেও তোমার পড়া লাগছে না আর কি, সেই জিনিসটা এক জায়গায় পড়াতে দুটো হয়ে যাচ্ছে, তো সেই ব্যাপারটা রয়েছে। তো এখান থেকে ভাবে দেখতে পারো পরপর 1947 অবধি যেটা রয়েছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এইভাবে রয়েছে। এখান থেকে একদম পুরো ডিটেলসে সবই দেখতে হবে এবং খুব শর্টে বলে দিয়েছে কোন অ্যাক্টের কী কী কাজ, এখান থেকে এটা দেখতে হবে। তারপর দেখো যে পার্টটা একদম লাস্টে রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অ্যানুয়াল সেশনগুলো, এই সেশন অনুসারেও ডাইরেক্ট কোয়েশ্চেন আছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন কবে থেকে শুরু হয়েছে আর কোথায় তার প্রেসিডেন্ট ছিলেন আর তার ডিটেলস কী। একদম পুরো অনেকবার এসছে, তুমি যদি যখন এক্সামের টেস্ট দেবে, ধরো মক টেস্ট, তো তখন এখানে পাবে প্রচুর কোয়েশ্চেন। ঠিক আছে, একদম পুরো ডিটেলসে রয়েছে, ধরো ট্রায়াল চার্জেস আর ভার্ডিক্ট কী কী ছিল, তো সেই হিসেবে রয়েছে। তারপরে দেখো সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্ট লেট 18 অ্যান্ড মিড 20 সেঞ্চুরি, তো কী কী হয়েছে, মানে কাস্ট ট্রাইবাল মুভমেন্ট। তো এই জায়গায় দেখো এক জায়গায় তোমার একদম পুরো লিস্ট করা রয়েছে, তো এখানে এরকম পেয়ে যাবে, একদম ডাইরেক্ট এখানে গিয়ে ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, যেমন নেম অফ দ্য মুভমেন্ট, অরিজিন অফ দ্য প্লেস, পিপল অ্যাসোসিয়েটেড উইথ ইট, ন্যাচার অ্যান্ড অবজেক্টিভস অ্যান্ড মিডিয়া ফর। ঠিক আছে, তো এইভাবে রয়েছে পরপর, ওখান থেকে দেখতে পারো একদম লাস্ট অবধি। দেখো এখানে শেষ হচ্ছে হচ্ছে অ্যানি বেসান্তকে দিয়ে, যে ইন্ডিয়ান ন্যাশনাল উমেন্স অ্যাসোসিয়েশন মাদ্রাস 1917 অ্যানি বেসান্ত, তারপর উনি কী করেছেন আর কি, সেই হিসাবে অবজেক্টিভস আর মিডিয়া ফর সম্পর্কে বলা হয়েছে। তারপর দেখো যেটা রয়েছে কাস্ট মুভমেন্ট, আমাদের দেশে যে কাস্ট মুভমেন্ট যেগুলো হয়েছে সেগুলো যে যে ইম্পর্ট্যান্ট, মানে কোথায় হচ্ছে মুভমেন্ট, ইয়ার রিজিয়ন, কোন অঞ্চলে, এবং তার কারণ কী, এবং তার ফলে কী কনসিকোয়েন্স হয়েছে, এইসব দেখো পরপর এখানে 9টা পরপর রয়েছে, এখান থেকে এগুলো ডিটেলসে দেখতে হবে। তারপরে দেখো প্রিজন মুভমেন্ট আসছে, কৃষক বিদ্রোহ, কৃষক বিদ্রোহগুলো সব এক জায়গায় করা রয়েছে, এখান থেকে দেখতে পারো সব 11টা 12 13 14 15টা রয়েছে। এখান থেকে একদম মানে মুভমেন্ট কবে হয়েছে কোন অঞ্চলে, তারপর কজেস আর কনসিকোয়েন্স সম্পর্কে রয়েছে। তো তারপর দেখো রয়েছে যেটা পার্টটা নিউজ পেপার অ্যান্ড জার্নালস, কী কী ইম্পর্ট্যান্ট নিউজ পেপার আমাদের এই দক্ষিণ এশিয়ায় এরকম এসছে ফার্স্ট, এবং তাদের কী কাজ, কবে পাবলিশ হয়েছে, এবং তারা ফাউন্ডার কে আর কি, এডিটর কারা ছিলেন। দেখো এখানে বেঙ্গল গেজেট থেকে শুরু করেছে 1780 সালের, তো তারপর এখানে লাস্ট একদম আছে, এখান থেকে দেখতে পারো যে নিউ আমাদের পেপার জার্নাল পরপর, ঠিক আছে, পরপর এভাবে আসছে। তো এইভাবে লাস্ট শেষ হচ্ছে তোমার ন্যাশনাল হেরাল্ড ডেইলি 1938 বেঙ্গলে হয়েছে, শচীন্দ্রনাথ সান্যাল আর স্টার্টেড বাই জওহরলাল নেহরু। তো এইভাবে মোটামুটি দেখো কমপ্লিট হচ্ছে এই বইটা। তো দেখো মডার্ন ইন্ডিয়া এইভাবে হচ্ছে শেষ হচ্ছে, দেখো তো এখান থেকে এভাবে দেখতে পারো
একদম ডিটেলসে দেখতে হবে। আমি তো একদম মানে মোটামুটি কভার করে নিলাম একদম এখানে, তোমার একদম যখন পড়বে এখন ডিটেলসে পড়তে হবে এরকম, ঠিক আছে? কারণ এই বইটা বেসিক্যালি হচ্ছে তোমার এই ইউপিএসসি এক্সামের উপর ভিত্তি করেই লেখা আর কি, এক্সাম প্রিপারেশনের জন্য। তো তার জন্যই লেখাটাই হচ্ছে মানে নোটের মতোই করে দেওয়া আর কি। আর তুমি যখন ধরো পুরোটা যখন পড়া হয়ে যাবে তখন সামারিগুলো পড়লে, ঠিক আছে, তখন আর সামারিগুলো মোটামুটি থাকলে তোমার মনে থাকবে আর কি। যখন রিভাইজ দিলে তখন সামারিগুলো রিভাইজ দিয়ে নিলে তখন তোমার মনে বুঝতে পারবে যে এই এই চ্যাপ্টারে এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে বা এই জিনিসগুলো রয়েছে, তখন সেটা বুঝতেও খুব সুবিধা হবে। তো এই হলো ব্যাপার। তো দেখো এই ভিডিওতে আমরা মোটামুটি স্পেকট্রাম শেষ করলাম, তো এরপরে দেখো অন্য ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। তো ঠিক আছে, তো যারা দেখো চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলেক সিলেক্ট করে, আর ভিডিওটা লাইক করো। আর তোমার যারা ফ্রেন্ডস আছে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে বা বিভিন্ন গ্রুপে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করো, তো যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তারাও জানতে পারবে তাহলে। তো ঠিক আছে, তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।